মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন সকাল 9টা বাজে, 9টা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালে কাকিমা অনেক জামা কাপড় আজকে গেঁজে দিয়ে চলে গেছে, আর আজকে রোদও বেশ বেরিয়েছে, সেই জন্য ছাদে গিয়ে সকালে শুকোতেও দিয়ে চলে এসেছি। তারপর গোপাল সোনাকে তুলে খাবার টাবার দেওয়াও হয়ে গেছে, আমারও মোটামুটি কাজকর্ম অনেক দূরই এগিয়ে গেছে। আর ওবেলায় আজকে একবার চুলের ডক্টরকে দেখাতে আন্দুলে যাবো, তো অনেকটাই বেশ নতুন চুল হয়েছে, আগের মতো অতটা আর ফাঁকা করে লাগছে না, তবুও ফাঁকা আছে, এই জায়গাগুলো এখনও আছে, কিন্তু অনেকটা নতুন চুল হয়েছে, এটাও বোঝাও যাচ্ছে। আগেরও তো ছবি টবি তোলা ছিল, দিদি আর আমি যাবো বেলা আন্দুলে। আর এখন আমাদের ইলেকট্রিক নেই, ইনভার্টারে পাখা চলছে, সেই জন্য পাখার আওয়াজটা আরও স্পিডটা মানে বেড়ে গেছে। আমাদের এখানে ভোল্টেজটা একটুখানি লো বলে আমাদের এসিতেও স্টেবিলাইজার লাগানো রয়েছে, আর তারপরে এখন এসি চালিয়েই বসেছিলাম, কিন্তু ইলেকট্রিক নেই বলে পাখাটাই চলছে। চলো এখন গোপালের লুচিটা ভাজি, আজকে ভোগ দেবো লুচি আর সুজি, সেটাই এখন বানাবো, চলো দেখবে। অনেক সকাল সকালই ময়দা টয়দা মেখে তারপর লেচি কেটে বেলে নিয়েছিলাম, আর সুজিটাও বানানো হয়ে গেছে, লুচিটা এখন করছি। আমি এখন ওটস বানিয়ে ঘরে চলে এসেছি, এবার খাবো। এই মাত্র স্নান করলাম, স্নান টান হয়ে গেছে, এবার চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। উঠোনে গিয়েছিলাম একটু আগে, উঠোন থেকে ফুল টুল তুলে নিয়ে এলাম। সৌরভ এখনো আসেনি, সৌরভের আসতে এখনো আধ ঘন্টা মতো দেরি আছে। আর এখানে যে ঠাকুরের ভোগটা রেখেছি, এর মধ্যে রয়েছে লুচি আর সুজি। ঠাকুর ঘরে চলে এসেছি, প্রত্যেক দিনের মতোই আগে তুলসী পাতা দিয়ে আমার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে জামা টামা পরিয়ে সাজিয়ে নেব। এরপর খুব সুন্দর করে আমার গোপাসনাকে জামা টামা পরিয়ে এবারে চুল টুল পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। ইভিনিং, সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যে হয়নি, এখন বাজে 6টা, সন্ধ্যাতে এখন তো যেহেতু গরমকাল 7টায় সন্ধ্যা হচ্ছে, জানলার ওখান দিয়ে আলো দেখা যাচ্ছে, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন যাবো আন্দুলে, তোমাদেরকেও বেলা বলেই ছিলাম, চুলের ডক্টরের কাছে যাচ্ছি, দিদি আর আমিই যাবো। তো এখন টোটো আসবে আমাদের এই সামনের মোড়ে, সেখান থেকে আমরা যাবো আমাদের বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে বাস অটো দেখি কি পাই, সেখান থেকে একদম আন্দুল। আন্দুল আগে খুবই যাওয়া হতো আন্দুল মহিয়ারি পাবলিক লাইব্রেরি, আমার বাবা কর্মরত ছিল, তারপর আমরা রাজ দেখতেও প্রত্যেক বছর যেতাম, ফার্নিচার কিন্তু আমরা আন্দুলেই যাই। তো সৌরভের সাথে এবারে বেশি যাওয়া হচ্ছিল, কিন্তু এখন ওর হাতের চোট, সেই জন্য ও তো যেতে পারবে না, দিদি আর আমিই যাচ্ছি, মায়েরও যাওয়ার কথা ছিল, মা যাবে না, আমি আর দিদিই যাই। চলো বেরিয়ে পড়ি টোটো করে, এখন আমার বাপের বাড়ির পাড়া অবধি যাবো, তারপর সেখান থেকে দিদি উঠবে,
দিদি এখন উঠে পড়েছে, তো দিদি আমি মিলে চলে এসেছি আন্দুলে। ডক্টরও দেখানো হয়ে গেছে, এরপর এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া হচ্ছে। অনেকদিন আর রেস্টুরেন্টের খাবার খাওয়া হয়নি, তবুও আজকে খাওয়া হবে। মায়ের এখানেই এলাম, এখন রাত্রি 9টা বাজে, এখন আন্দুল থেকে ফিরলাম। দিদি আমি মায়ের এখানেই এলাম, ও রোমিও এখানে রয়েছে, আর সৌরভ যখন রাতে বাড়ি যাবে তখন চলে যাবো, হেঁটে হেঁটেই হয়তো যেতে হবে। মা নিচে গেছে, মা এলে খাওয়া দাওয়া শুরু করব, এখন বসেই রয়েছি। মায়ের বাড়ি থেকেও বাড়ি চলে এসেছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।